আসসালামু আলাইকুম। সর্বপ্রথম এখানে মেজারমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে আপনাদের যে চেয়ারের যে মেজারমেন্ট আছে সেটা নেবেন। এখানে আমার যে মেজারমেন্টগুলো আছে চেয়ারের জন্য আমি নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে আমি এই ফ্যাব্রিকটা ইউজ করছি এবং আপনাদেরকে আমি প্রেফার করব সোফার জন্য আমরা যে ফ্যাব্রিক নিয়ে থাকি ঠিক সেই ফ্যাব্রিকটাই নেওয়ার চেষ্টা করবেন। তো সর্বপ্রথমে আমি এই যে 10 ইঞ্চির যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন, সরি 20 ইঞ্চির, এই 20 ইঞ্চির রাউন্ডটা আমি করব এখন। তো যা করব এখানে আগে 20 ইঞ্চির মাপটা আমি মেপে নিচ্ছি। মেপে এটাকে আমি মাঝখান থেকে এই যে লম্বা যেটা আছে লম্বার মাপটা আমার নিতে হবে। লম্বা হচ্ছে গিয়ে প্রায় 17 ইঞ্চির মতো। তো এখান দিয়ে হচ্ছে চওড়া হচ্ছে 22 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 17 ইঞ্চি। এবং এটা হচ্ছে গিয়ে সিটের যে মাপটা এবং পেছনের যে মাপটা আছে সেটা আপনাদেরকে নিতে হবে চেয়ারের। তো এখানে আমার চেয়ারের মাপ আসতেছে হচ্ছে গিয়ে টোটাল প্রায় 61 ইঞ্চ হচ্ছে গিয়ে একদম চেয়ারের সিট। পেছনে আমরা যেখানে এই পিঠটাকে ঠেকাই সেটা একদম সামনে এবং পেছনের পুরোটা কিন্তু মানে সামনে পিছনে দোনোটা অ্যাকুরেট ভাবে আমি আপনাদেরকে ভিডিওর সামনে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি 61 ইঞ্চি মেপে নিয়েছি। তা থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিব, সেটা হচ্ছে সেলাইয়ের জন্য, কারণ সামনে দিয়ে এবং পেছন দিয়ে আমার সেলাইতে চলে যাবে। তো এখন এটাকে আমি লম্বা এটাকে কেটে নিচ্ছি এভাবে করে এবং এখান থেকে এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখন যা করব এইটাকে আমি মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছে এবং এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে করে দিয়ে এখানে এটাকে কেটে ফেলছি। কাটা হয়ে গেলে আপনাদেরকে এখন এটাকে আমি চেয়ারের মধ্যে এটাকে ফিট করব, তারপর আমি এটাকে সেলাই করব। এ হচ্ছে আমার চেয়ার। তো চেয়ারের মধ্যে আমি এটাকে উল্টো করে রাখব, রাইট সাইডটা ভেতরের দিকে থাকবে, উল্টো করে আমি এভাবে এটাকে রাখছি। রেখে এটাকে এভাবে করে বিছিয়ে দিচ্ছি এবং এখান দিয়ে আমি পিন দিয়ে এটাকে আটকে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবং এখানে আমি পেছনের যে অংশটা আছে এই পেছনের এই অংশটাকে আমি এইভাবে করে প্রায় 1/2 সেন্টিমিটারের মতো স্পেস রেখে তারপর আমি এখানে এটাকে পিন দিচ্ছি, পিন দিয়ে এটাকে আর কি ব্লক করব। এইভাবে করে কিন্তু আমার ডান সাইড এবং বাম সাইড দোনো সাইডে কিন্তু আমি পিন দিয়ে এটাকে আটকে নিব। আমি এখন আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু এই যে এটা হচ্ছে গিয়ে আমার একটু এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু একটু চিপা। সো মাঝখান থেকে আমার একটা ওপেন পার্ট থাকবে যেখানে হচ্ছে গিয়ে আমি কি বলে এটাকে এই দড়ির মতো দেব। তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এখানে আমি পিন দিয়ে এটাকে আটকে নিব এভাবে করে এবং এটাকে এইখান থেকে পিন দিচ্ছি। তো এখন এই যে এক্সট্রা যে কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমি এভাবে করে কোনা কোনি করে কেটে ফেলছি এবং এখানে কিন্তু প্রায় 1/2 সেন্টিমিটারের মতো ফ্যাব্রিকটা রেখেই কিন্তু আমি এখানে কাটছি। এভাবে করে আমার অপর যে সাইড আছে চেয়ারের সেই অপর সাইডের চেয়ারও কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। এখন যা আমি করব সাইডের যে মাপটা আছে চেয়ারের এই চারোপাশের সাইডের মাপটা আমি মেপে নিচ্ছি এভাবে করে। তো এখানে চারোপাশের যে মাপটা আসে তা হচ্ছে গিয়ে আমি বলছি প্রায় 54 ইঞ্চি। 54 ইঞ্চি থেকে আমি প্রায় 3 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ সেই 66 ইঞ্চি এবং লম্বা আমি নিয়েছি প্রায় 10 ইঞ্চি। এইটার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক্সট্রা কেন আমি নিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে যেইখান দিয়ে আমি চেয়ারের সাইডগুলো সেলাই করেছি
সেই সাইডটা আমি এখানে সেলাই করব এবং এখান থেকে আমি প্রায় হাফ সেন্টিমিটারেরও খুব কম ফ্যাব্রিক এখানে আমি ফোল্ড করে সেলাই করব যেন সুতাটা বের না হয়। এইভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে চেয়ারের যে ইসের পার্টটা আছে সেটা সেলাই করে নিলাম দুই সাইড থেকে এবং এখন আমি মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি এবং উপর থেকে আমি প্রায় 4 থেকে 5 ইঞ্চির মতো স্পেস রেখে দিব। এখন এটাকে আমি আবার চেয়ারের মধ্যে সেট আপ করে নিচ্ছি এবং এখন এটাকে এক্সট্রা যে আমি ফিতাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা 66 ইঞ্চির মতো যে নিয়েছিলাম সেটা আমি এখানে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এখানে পিন দিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চেয়ারের সাথে অ্যাটাচ করে। তো এইভাবে করে আমি এই সাইড থেকে পিন লাগানো শুরু করে অপর সাইড পর্যন্ত আমি এখানে এইভাবে করে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে এখন এখান দিয়ে আমি একইভাবে এটাকে একবার ফোল্ড করব, ফোল্ড করে এখানে সেলাই করে ফেলব। এবং আলাদাভাবে আমি কিছু দড়ি যে আছে সেই দড়ি তৈরি করে রাখবো, আমি তৈরি করে রেখেছি, আপনারা আলাদাভাবে দড়ি তৈরি করে নেবেন। তো তারপর আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে দোনো পাশ থেকে ফোল্ড করে আপনারা এখানে সেলাই করে নেবেন। তা আমি এখানে এক পাশে সেলাই দিচ্ছি। তো এইভাবে করে আমার টোটাল প্রয়োজন হবে প্রায় 6 থেকে 7 ইঞ্চি হচ্ছে লম্বায়, এরকম আমার প্রয়োজন হবে 6টা, কারণ আমি 6টা দড়ির ই দেবো, এটাকে আমি জিপার লাগাবো না। আপনারা যদি চান লম্বা চেইন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি চান আপনারা চাইলে কিন্তু লম্বা চেইনও কিন্তু এখানে লাগাতে পারেন। আমার কাছে লম্বা চেইনটা অ্যাভেলেবেল নেই যার জন্য আমি এখানে দড়িটা ইউজ করছি। এবং এখান থেকে আমি হাফ সেন্টিমিটারের মতো এইভাবে করে ফোল্ড করে এখানে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে পেছনের যে অংশটা সেই অংশটা। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন আমার ফ্যাব্রিকটা কিন্তু একটু হার্ড, সোফাতে যেই ফ্যাব্রিকটা ইউজ করা হয় সেই ফ্যাব্রিকটা আমি নিচ্ছি, কিন্তু এটা স্মুথ একটা ফ্যাব্রিক, এতে কোনো এক্সট্রা এমব্রয়ডারি করলে যেরকম সুতো ভিড় হয়ে থাকে সেরকম এটা একদম একটা কাপড়ের মধ্যেই এই প্রিন্টটা করা। এবং চেষ্টা করবেন এরকম কটন নেওয়ার জন্য, তাহলে হবে কি খুবই ইজি হয় ব্যবহারের ক্ষেত্রে এবং বসেও খুব আরাম পাওয়া যায়। সো এখন যা করছি উপর থেকে আমি এখানে একটা দড়ি লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে টোটাল আমার ডান পাশে 3টা এবং বাঁ পাশে 3টা লাগাতে হবে। সমান করে আমি নিচ্ছি দোনো পাশে। এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো চেয়ারের যে কোনো সাইজেরই চেয়ার হোক না কেন আপনারা কিন্তু ইজিলি এখানে তৈরি করতে পারবেন, জাস্ট আপনাদের যে চেয়ারের মেজারমেন্ট আছে সেটা অনুযায়ী। তো এখানে আমি আপনাদের সুবিধার জন্য এখানে লাগিয়ে দেখাচ্ছি যে এটার ফিনিশিং লুকটা কীরকম এসেছে। এবং আপনারা এখানে জাস্ট যা করবেন পেছনে এভাবে করে গিট দিয়ে দেবেন, তাহলে এভাবে কিন্তু খুব অল্প সময়ে, আমার জাস্ট আধা ঘন্টারও খুব কম সময় লেগেছে কাটিং এবং সেলাই করতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা যে আছে সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।